ডেকে কখনো পাওয়া যায় না। কি যে করি না, নতুন বিয়ে হয়েছে, কই এলাকাটা একটু ঘুরে দেখব। আর এদিকেও আছে আমার স্বামী, সে সেই সকালে চলে যায় কাজে। কি কাজ যে করে একমাত্র আল্লাহ মাবুদ জানে। আর এদিকে আমার শাশুড়ি, উনি যে আবার কোন কাজে ব্যস্ত আছে। আম্মা কোথায় গেলেন? ইস, ডাকতে ডাকতে আমার গলাটা বসে গেল। কি যে করি বোমা, এই তো আমি। আচ্ছা কোথায় থাকেন, কতবার ডেকেছি বলুন তো। বোমা আমি তো রান্না করেছিলাম, একটু পর তোমার খাবার না পেলে তো তুমি আবার চিল্লাচিল্লি করবা। খাবার? কখনকার খাবার? আরে দুপুরের খাবার। ও, বেলা গড়িয়ে আপনাদের এখন দুপুর হয়েছে তাই না? আমি তো একটু আগে ঘুম থেকে উঠেছি, যা আমার খেতে হবে না। আপনাকে যে জন্য ডেকেছি, আপনি একটু ছাতা নিয়ে আসুন। ওই ছাতা আমার মাথার উপর ধরবেন, প্রচুর রোদ। আর আমি ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো আপনাদের গ্রামে কোথায় কি দেখার মতো আছে, বুঝতে পারলেন? বৌমা তুমি এলাকাতে ঘুরবা আর আমি তোমার মাথায় ছাতা ধরবো, আর আমি শাশুড়ি, তুমি আমার ছেলের বউ। না না আমি পারবো না, তোমার যাইতে হয়, তুমি একা যাও। দেখেন মানুষ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, আমি আমার বাবার দেখাই, আমি অন্য কারো দেখাই না, বুঝতে পারলেন? আমি অন্যের কথা কানে নিতে পারবো না, আর আপনাকে যা বলেছি আপনি ঠিক তাই করুন। চুপ করো বৌমা, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি, আর এই বাড়িতে আমি যা কমু তাই হইব। তুমি এক জায়গায় যাইতে দেছো, যাইতে দিছি তাই তো বেশি, আবার তুমি কিনা কো ছাতা ধরতে। ঠিক আছে আজকে আমার পোলা হোক, তারপরে একটা হাসপাতাল করব। হইছে, আর বলতে হবে না আপনাকে, ছাতা ধরবেন না, ভালোভাবে বলে দিলেই তো হয়, এতবার ঢঙিয়ে ঢঙিয়ে কথা বলার কোনো দরকারই হয় না, বুঝতে পারলেন? আমি যাচ্ছি। দেখছো আল্লাহ কি লিগে যে বড় লোকের মেয়ে আনছিলাম আমি আমার পোলার বউ ফিরে, আজকাল তো বড় লোকের মেয়ে না আনতাম তেলে এত চড়ন চড়ন কথা হন তো না, আজকে হোক আমার পোলা আইলে একটা হাসপাতাল করব। আহুক আজকে কই গেছে? হ্যাঁ যাই আমি। শুনছি আপনার বউ নাকি সবসময় স্বর্ণ অলংকার পইরা থাকে, আপনার ওদের থেকে ওইভাবে থাকা উচিত তাই না? আপনার অবস্থা এরকম কেন? তুই কি এগুলা বলার জন্য আমার তাড়া করেছিস? কি বলবি সেটা বলতো। আমার কথা তো শুনতে আপনার খারাপই লাগবো, আপনি তো আমারে বিয়ে করলেন না, কত কইছিলাম আপনি আমারে বিয়ে করেন, তারাই কেউ সেই বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করে নিয়ে আসেন। তোর এই বিয়ার কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না, যা যা আমার সঙ্গে সামনে যা। যাইতেছি, তুমি তোমার বড় লোক বোনেই থাকো। যত সব খালি ফাজলামি, খালি বিয়া বিয়া, ওর বড় লোক দেখালি খালি বিয়ার কথা। আর আমিও কি বড় লোক মেয়ে বিয়ে করে না, পড়ছে এক ঝামেলা, মানুষও নানান ধরনের নানান কথা কয়। সুন্দর পাকা করিয়ে দিব, কিন্তু তা কেন, তা কেন হবে, এরা তো গরিব, গরিবের যে কথা আছে না ফকিন্নি নজর সেটা কখনো যাবে না। আমি যদি একটু ভালোভাবে সেজে গুছে বাইরে বের হই সেটাও তাদের ভালো লাগবে না, মনে হয় কি কি আর বলবো, আমি এখানে থাকতে পারবো না, যত যাই কিছুই হোক বাবাকে বলে না, বাবাকে বলা যাবে না, কোনো একটা বুদ্ধি করতে হবে, বাবাই তো আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু আমি এখানে থাকবো না। এই অজপাড়া গায়ে কি একটা অবস্থা, একটা কি রিকশা পাওয়া যাবে দেখে না, মনে হচ্ছে তাও পাওয়া যাবে না, যে রাস্তা আর চিল্লাচিল্লি করবো না কিসের জন্য জানেন? এই যে এমন একটা বাড়িতে থাকি, আমি কতবার বলেছি তাহলে বাড়ি ঘরটা সারিয়ে দে, না সেটাও করা যাবে না, রাস্তাটা কি একটা অবস্থা, বৃষ্টি নামলে পানি আর পানি, আর এই যে রাস্তাঘাট এদিকে কি রিক্সা যায় বলুন তো, এভাবে আর থাকা যাবে না এখানে, আপনি তো জানেন আমার বাবার বাড়ি কত বড় লোক। আচ্ছা ভাবি ঠিক আছে তো বুঝলাম, আপনি তো বড় লোক বাড়ির মেয়ে, আসলে আপনি এই বাড়ি থাকা মানায় না, আপনি চলে যান এখান থেকে। ঠিক কথা বলছেন, আপনি একদম ঠিক কথা বলছেন, এখানে আসলে আমাকে থাকা মানে মানায় না, আমি বাপের বাড়ি চলে যাব, এত দিনে একজন ভালো মানুষ পেয়েছি। আচ্ছা আপনি কোথায় ছিলেন? হ্যাঁ মিষ্টি খাবেন? না না আমি মিষ্টি খাবো না, আমি যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এত দিনে একজন ভালো মানুষ দেখলাম, সৎ মানুষ, যে কিনা আমাকে ঠিকঠাক সৎ একটা উপদেশ দিয়েছে, আসলেই তো এখানে কি আমাকে ভালো লাগে, আর আমার এখানে থাকতে ভালো লাগে না, কি করি
রিকশা কি পাবো না কি আর করার হাঁটতে হাঁটতে থাকি দেখি কোন পর্যন্ত যাওয়া যায় এই ছিল কপালে মা বাবা কই গেল এই তুমি এই স্যার তোমার আমার কথা আছে কি কথা মা কেমন করে জানি বলতেছো কও কেমন করে মানে আচ্ছা বউ তো এবারে নাকি বউটা কি কোনোদিনও শুধরাইবো না কে কি হইছে সেটা কও আমারে কি হয় নাই তাই কও গয়নাগাটি পইরা বউ গেছে ঘুরতে আর আমারে কি কয় জানাস আমারে কয় আপনি আমার সাথে ধরবেন আমি এই এলাকাটা ঘুরে বেড়ামু কও এটা কেমন কথা চিন্তা করছো তুমি তো তার শাশুড়ি তোমার এই কথা বললো কেমনে আর এত সাহস কোথায় পেলো এই সাহসের কথা কস এত সাহস তো আর কাছ থেকে পাইছে তুই যদি সাহস না দিতি তাহলে বউ মা কিন্তু এরকম করতো না আর শাশুড়ি আমি শাশুড়ি না চাই এই বাড়ি আমি একজন আছি আমার তো মনেই করে না আমার তো দিন রাত 24 ঘন্টায় খাড়ায় সারা দিন এইটা না ওইটা ওইটা না ওইটা করতেই থাকে আমার আর এগুলো ভালো লাগে না আচ্ছা মা তুমি যে আমার এগুলো কথা বলতছো আমার যত কথা শুনাইতছো মা বিয়ানি কি আমি করছি না তুমি করাইছো সেটা কত হ্যাঁ কি জানো আমার বিয়া করাইলে আচ্ছা বলো রোগ বাড়িতে কেন বিয়া করাইলে আমি কি আর জানতাম যে ওই বড়লোক বাড়ি ভাইয়া এরকম হইব সবাই কে রে আমি তো অন্যটা ভাবছিলাম এখন তো আমারে তুমি দোষারোপ করবা ওর বাবার আমি খবর দিতেছি তারপর ওর বাবাই বিচার করব আমি খুঁজে নিয়ে আসছি আগে থাকো তুমি যা আগে বউ নিয়ে আয় তারপরে দেখ মনির বাবা কি করে বাপরে বাপ উফ আর পারতেছি না ইশ পা দুটো ব্যথা হয়ে গিয়েছে আর হাঁটতে পারবো না এদিকে সত্যি কোনো গাড়ি নেই আচ্ছা আমি যদি আমার বাবাকে ফোন করতাম যদি বলতাম যে বাবা গাড়িটা একটু পাঠিয়ে দাও শহরের দিকে ঘুরে আসি তাহলে আমার ঘোরাটাও হতো পায়ে ব্যথাটাও হতো না এখন কি করি আর এদিকে তো হাঁটতে হাঁটতে এসেছি যাব কোন দিক দিয়ে পা ব্যথা করছে আর হাঁটতে হাঁটতে তো কোন দিকে এসে পড়েছি কিভাবে যে যাব এই কিভাবে যে যাব এখানে কে তুমি হ্যাঁ তোমার তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম গাবি আরে বাবা তুমি এত উত্তেজিত কেন হচ্ছো আমি তো এখানেই আছি তাই না ও এখানে আছো আচ্ছা এখানে যে যে এক একা এত গরম গাটি না বেরেছো যে গেলে চোর ধরে ভাই জায়গা ধরে তখন কি করবা আরে তাতে কি হয়েছে একটা যাবে 10টা আসবে আমি যদি আমার বাবার কাছে একটু কান্নাকাটি করে বলি বাবা আমার না গহনা কাটি সব হাই জায়গা নিয়ে গিয়েছে তাহলেই দেখবে বাবা আমাকে আবারও কিনে দিবে আর তুমি এত বোকা কেন বলো তো এরকম একটা শ্বশুর বাড়ি কত বড় লোক তুমি কত কিছু চাইবে আমার বাবার কাছে তা না যেরকম সেরকম ছি এই এই বাদ দাও বাদ দাও তোমার বড় লোক কি আমার বাবার যা আছে ওটা নিয়ে আমি সন্তুষ্ট আর তুমি সংসার একটু শান্তি দাও শান্তি দাও গোলাম শান্তি এই এক মিনিট আমি কি তার মানে তোমাকে অশান্তি দিচ্ছি আরে বাবা অশান্তিতে তো আছি আমি যে তোমাদের এই বাড়িতে আমার মতো মেয়ে আছে হ্যাঁ মোনাজে যেভাবে বলতেছো তোমার আমি জোর করে বিয়ে করছি শোনো তোমার বাবাই দিছে আমার মা করাইছে এই তোর আমার কোনো দোষ নাই আচ্ছা বাড়ি চলো শোনো তোমার বাবারে খবর দিছি তোমার বাবার আমি সব কিছু বলছি শোনো আমরা গরিব মানুষ এই গরিব মানুষের বেশি থাকতো এই যে স্বর্ণ অলংকার নিয়ে ঘুরবা এগুলা ঘোরাঘুরি চলবো না মা আমার লগে অনেক বকাবকি করছে আসো তাড়াতাড়ি আসো আমি যাব না আমি ঘুরবো তারপরে বাড়ি যাব বুঝতে পারলে আমি বাড়ি যাইতে কইছি তুমি বাড়ি যাবা আসো গেলাম ভালোইতেছিলাম কিন্তু আপনার মেয়ে আসার পর থেকে আর ভালো নাই বাবা তুমি আমাকে এটা কোথায় বিয়ে দিয়েছো বলো তো তোমাকে আমি আগেই না করেছিলাম যে আমি এখানে বিয়ে করব না আর কেন কি হয়েছে সেটা বলবি তো আচ্ছা কি হয়েছে আমি কইতেছি আপনি তো জানেনই আমার যে অবস্থা এই অবস্থার মধ্যে আপনি আমার মেয়ের বিয়ে দিছেন ঠিক আছে সব কিছু কিন্তু এই দেখেন যে গয়নাগাটি পইরা বৌমা এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে বেড়ায় এগুলো আমার সহ্য হয় না আর আশেপাশে লোকজন খারাপ কয় হব্বা মা ঠিকই কইছে আপনার মেয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে যান আর আমি ওর সাথে ঘর সংসার করবো না তাহলে তো আমি বেঁচে যাই না মানে বাবা বলছিলাম যে যা বলছে ঠিকই তো বলছে আমি ওখানে থাকবো না এই তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও হ্যাঁ যাও যাও পাঠাই দিমুনি তাহলে তো ভালোই হয় আমি ওখানে থাকতে চাই না
আপনি নিয়ে যান বৌমারে, আমাকে বাড়িতে থাকার দরকার নাই। কি যাও দাঁড়ে লাগে যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাবো, তোমাদের এখানে থাকতে আসিনি, আগেই তো বলেছি। বাবা চলো চলো। এই থাম, কথা বুঝছ না? তোরে এক জায়গায় বিয়ে দিছি, এটা তো স্বামীর বাড়ি, এখানে স্বামী শাশুড়ি যা বলবো সেভাবেই চলবি। শাশুড়ি কারে শাশুড়ি কথা কন, শাশুড়ি তো এবার তো মানে না, আর ও যে একটা স্বামী তারও মানে না। আপনার মেয়ে তো আমার দিন রাত চাকরের মতো খাটায়, আর ওরে তো মানেই না। আচ্ছা বেনছে আমি বুঝছি, মারে দেখ দেখ তো শাশুড়ি কিভাবে আছে, তোর স্বামী কিভাবে আছে। তুই আমার মতো বড় লোকের বাড়িতে বিয়ে হইলে একটা নয় কথা আছিল, এই বাড়িতে এইভাবে মানায় না মা, এই শাড়ি গনার পরিস না। হ পড়বি কোথাও বাড়িতে যেতে, যেমন আমার বাড়িতে গেলি তখন পড়বি, কোথাও যাই গেলি বেড়াইতে তখন পড়বি, এখন না মা, স্বামী শাশুড়ি যেভাবে বলে সেভাবে চলিস। জানা এগুলা খুলিয়া ফেলা। বাবা তুমিও বলছো এক কথা। হ মা, যেখানে যেমন সেভাবেই চলতে হয়। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি? আমি আমি কিন্তু অত কাজ করতে পারবো না, আর আমি অত এই হাড়ি পাতি হাবি জাবি এসব কাজ করতেও পারি না। আচ্ছা আচ্ছা, তোর যতটুকু মনে হয় তুই ততটুকুই করিস। ঠিক আছে, তাহলে আমি রাজি আছি, তাহলে আমি এই বাড়িতেই থাকবো, আর এত অশান্তিও করবো মা। ও জানার ভুল বুঝতে পারছে, তুমি মানে নাও মা। ঠিক আছে বৌমা, এখন থেকে এইভাবে না, সাধারণ কাপড় পরবা। কি আর করার, পড়তে হবে। হ্যাঁ।